समागत विधानसभा निर्वाचन और जार बारे इतिम्य राज्य निर्वाचन बता बल आरम्भ से आम आज दक्षिण उभयपुरी समि भोटारे कि चिंता करी कथा जानवर चेस्ा कर जीधरणे उत्थन कर लगे सदन में क्या उत्थन करा ना जार कारण आम वंचित নির্বাচনী বটা কি দেখি যাম এইবার নির্বাচনী বটা তো ঠিক এতিয়া বর্তমান মুহূর্তত মানে ঠিক কব দক্ষিণ সমষ্টিত উভয়পুরী দক্ষিণ সমষ্টিত ঠিক নির্বাচনী বটাটো এতিয়া বর্তমান একে ফাইনাল একক কব পড়া হওয়া নাই পর্যায়ত নাই হ্যাঁ সমস্যা কেনে ধরনর হ্যাঁ সমস্যা মানে ধরক যেটো ডেভেলপমেন্টৰ যিবিলাক কাম সেইবিলাক তেনেকুৱা ধরক টাউন বা এইখিনি উভয়পুরী দক্ষিণ সমষ্টিত ঠিক এনেকে হওয়া নাই আগর মানে যিখিনি হব লাগিছিল সেইখিনি তেনেকে হওয়া নাই কিছু কিছু হয়েছে নহওয়া নহয় একেবারে কিছু কিছু হয়েছে বিধায়কজন আছে যে অনন্ত মালো তেও কিমান দূর কাম করিবলে সক্ষম অ তেও মোটামুটি এনে কামখিনি এনে জনামতে তেও যিখিনি ধরক তেখেতে ফান্ডর যিখিনি ধরক এনে পাইছিল তেও কামখিনি মোটামুটি এনে বেয়া বলে আমি শুনা নাই ভালেই শুনিছো দক্ষিণ উভয়পুরী সমষ্টিত এইবার নির্বাচনী বটা কেনেকে দেখি দক্ষিণ অভাবরী বিধানসভা সমষ্টির এইবার নির্বাচনী বটা এতিয়ালে খুব মানে খুব ক্ষিপ্রতর হওয়া নাই তথাপি মানুষখিনি মানে ভিতরে ভিতরে খুব মানে লাগি আছে আর ইলেকশনের কারণে আর কার জিকার চান্সটু বেশি দেখি জিকার চান্সটু বেশি এতিয়া ধরক মানে কংগ্রেস আর এজিপি বিজেপি মিত্রজোটের মানে যুদ্ধখান হব এতিয়া আমি যেখানে দেখি আছো এতিয়া মানে এজিপি বিজেপির যে মিত্রজোটের পুণ্যনী মণিক্য তেখেতের সপক্ষেই ভোট পড়ব যেন লাগি আছে আমার ধারণা মতে আগর বিধায়কজন অনন্ত মালো আছিল ইউডিএফ তেও কাম করিব পারিছে না অনন্ত মালো বিধায়কজন মানে কাম মই নকৰা বুলিও নকও তেখেতে মানে খুব সাইলেন্ট মানে লিডার আছিলে চুপচাপ আছিলে তেখেতে এবার একবার টিকেট নাপালে না নিবিচারিলে মই একো নাজানো দেই এইবার দক্ষিণ উভয়পুরী সমষ্টিত রাজনৈতিক প্রেক্ষাপট কেনে ধরনের দেখছে এইবার উভয়পুরী দক্ষিণ 35 নম্বর ভাবে আসছে দক্ষিণ বিধানসভা সমষ্টির মানুষখিনি একটা বিমরত পড়ে আছে কারণ আপনাদেরকে গমে পায় যে উভয়পুরী দক্ষিণতে বিশেষকৈ ইউডিএফের এমএলএ আসে আর ইয়ার মানুষখিনি ম্যাক্সিমাম ইউডিএফ মুখী আসে কিন্তু আমি শুনা মতে মিডিয়াত বা মানুষের মুখে মুখে শুনা মতে যে আমার এই সিটটা এমএলএ ইউডিএফের এমএলএ থাকা সত্ত্বেও চন্দন কুমার সরকারের প্রায় মন্ত্রী চন্দন কুমার সরকারের লড়া প্রদীপ কুমার সরকারের উচ্চ মানুষের মুখে শুনা মতে 13 কোটি টাকা থেকে বিক্রি হয়েছে গোটে মানুষকে বিবেকহীন হয়েছে কত ভোট দিব তাদের রাস্তায় বিচারি পাওয়া নাই কিছু নির্দিলা পার্টি উঠিছে গতি মানে এইখানে কব খুঁজো যে যিজন মানুষ এসময় মুসলমানক কুচুকাটা দিব বলে একবার তাও একটা সিডি ওলাই দিছিলে ভাষ্য দিছিলে গোটেই অসমখন কপি আছিল সময় যে মুসলমান কুচুকাটাকে মই পার খুঁজলে চন্দন কুমার সরকার নিজে গৈছিলে আর সেইজন মানুষের লড়াক আকো যদি আমাক টিকেট দিয়ে আমার মুসলমান বিশেষকৈ মানুষ আনিখিনি আমি রিকুয়েস্ট করি এইবার বিবেক ভোট দিব লাগে যাতে তেনেকা লুণ্ঠনকারী মানুষবিলাক এই 13 কোটি টাকা তাও নিজে এমএলএ হওয়ার পিছত তাও কি করবো রাইজের কাম কেনেকে করব তাও টাকাখিনি কালেকশন করবো না রাইজের কাম করবো আর তো ইলেকশন তো খরচ তাও করবই মানুষ তেওর কাছে ভিড় লাগিয়ে আছে আর একটা বড় দুঃখের কথা যে আমার মাইকী মানুষখিনি এই 5 বছর রাস্তাতে ওলা নাছিল আজি এও টিকিট পাওয়ার লগে মাইকীবিলাক রাস্তা ঘাটে সব ওলাই আহিব ধরেছে এটা আমার মুসলমান সমাজের কারণে একটা বিরাট বেআজ্জতি কথা গতি আমি রিকুয়েস্ট করি মুসলমানখিন যে বিবেক ভোট বিবেচনা করে যে হাওয়ার উপর কংগ্রেস নিদিলে দেখত থাকব নিম এইটুকু একটা ভুয়া প্রচার তোলকে দিয়ে আছে বিজেপি সরকার আজ 6 বছর সেন্ট্রেলত আছে 5 বছর দিলে কেইটা মুসলমানক মারিছে কেজন মুসলমান হারাশাস্তি হয়েছে এবার কিছু দালালে নিজের স্বার্থর কারণে মানুষক বিপদে পরিচালিত করে ভোটখিনি ডাইভার্ট করার কারণে চেষ্টা করেছে মানে রিকুয়েস্ট করি আপনার মিডিয়ার জড়িয়ে যাতে আকো মানুষখিনি বিবেক ভোট দি পেলাই এইখান সমষ্টি যাতে অত্যাচার লুণ্ঠন আর দুর্নীতি পরা মুক্ত করে এইখানে মোট কব লাগে দক্ষিণ উভয়পুরী সমষ্টির বিধায়ক অনন্ত মালো কিমান দূর কাম করবলে সক্ষম অনন্ত মালক মই সমষ্টিত দুবারমান লগ পাইছো শহরত থাকো তো গাঁও অঞ্চলত কাম করেছে কিন্তু টাউনের যে দুই একটা কাম করেছে ভালে কাম করেছে এবার তো তেখেতে নাই প্রতিদ্বন্দ্বিতা এইবার কি দিছে নির্বাচনী বটা দক্ষিণ উভয়পুরী সমষ্টিত নির্বাচনী বটা এতিয়া প্রার্থী চাই ভোট দিব লগতে দলের কথা আছে আমি যেহেতু সরকারি চাকরিয়াল কোনো দলের লগত আমি জড়িত নাই গতি রাইজে বিবেচনা করে নিশ্চয়কৈ সিদ্ধান্ত গ্রহণ করব কাক ভোট দিলে রাইজ আর দেশের উন্নতি হব AIUDFর দখলত থাকা দক্ষিণ উভয়পুরী সমষ্টি এইবার মহাজোট গঠনের পিছত কংগ্রেসক এড়ি দিয়া হয়েছে এনে ক্ষেত্রত এইবার নির্বাচনত কোনে বা নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি উত্তর উভয়পুরীবাসী রাইজে এইবার কি চিন্তা চর্চা করেছে সেই কথা জানিবলৈ আজি আমি নির্বাচনী পর্যবেক্ষণের জড়িয়ে ভোটার রাইজর মনের কথা জানিবলৈ চেষ্টা করো আহক।
জাতি সমস্যা বুলি গলে বিশেষকে উচ্চ শিক্ষা ক্ষেত্রের সমস্যা আছে। আমার সিজনগ্রাম অঞ্চলটো বহুত ডাঙৰ এরিয়া হয়, কিন্তু ইয়াতে তেনেকুৱা ধরনের শিক্ষানুষ্ঠান নাই, মানে উচ্চ শিক্ষা ক্ষেত্রত তো বিচার ইয়াতে যাতে এখন কলেজ হয়, যিখিনি গরিব দুখিয়া লড়া ছোৱালী আছে তেখেতসকলে গ্রহণ করব পাৰে। আৰু ইয়াতে আমার রাস্তাঘাটের ক্ষেত্রতো সমস্যা আছে, ইয়ারপরা আমার উভয়পুরী 10-12 কিলোমিটার হয় কলেজ, উভয়পুরী কলেজ যাবলৈ, তো তাতেও কি হয় মানে বহুত মেরামতি করব লাগে, আর রাস্তাটো মেরামতি করব লাগে। তারপর আর স্কলারশিপ এনেকা ধরনের পয়া নাই, আর এটালেকে পয়া নাই, আজিলেকে দেখা পয়া নাই, তেনেকে নাহে ইয়াতে। আমার সমস্যা যোৱা বছৰ বা বৰ্তমান চলি আছে, বিধায়কজনে আমাৰ চৰকাৰ পক্ষৰ নাছিল, সি কংগ্ৰেছৰ আছিল, সি আমালোকৰ সমষ্টি একো ধৰণৰ কোনো ধৰণৰ সমস্যা আমালোকৰ সমাধান কৰা নাই, সি চাৰে ফালেদি ব্যৰ্থ হৈ গৈছে। আৰু এনেকৈ কি এনেকুৱা সমস্যাবিলাক আমালোকৰ ইয়াত হৈছে যে আমি 76 চনৰ পৰা আমি ইয়াত কোনো ৰুলিং পাৰ্টিৰ চৰকাৰ MLA চৰকাৰ পক্ষ MLA আমি পোৱা নাই, মাত্ৰ 2 বাৰ আমি পাইছোঁ, 1 বাৰ AGB-ৰ পৰা পাইছোঁ ভূপেন ৰায়, আৰু 1 বাৰ পাইছোঁ আমি আব্দুল্লাহ নাগরী কংগ্রেসের পরা, কিন্তু সরকার পক্ষেও একবার পাইছো, গতি সরকার পক্ষে একবার পাইছো, গতি আমার সমস্যা ইয়াত জর্জরিত হয়ে আছে। এইবার আমি ভারতীয় জনতা পার্টির পর আমি যা সংগঠন ইয়াত করছো, মানে অভয়পুরী উত্তর সমষ্টিত আমার বিজেপির সংগঠনটা মজবুত হয়েছে, আর আমি মাইনরিটি এরিয়াতো যা মানে সংগঠন আমি করছো সেইবিল সংগঠনের পর আমি বুঝিছো প্রত্যেকজন মানুষের একটা কথা আছে কি আমার সরকার পক্ষে যেহেতু এই বছর আমার বিজেপি সরকার অসমত হব, গতি প্রত্যেকের একটা কথা যে আমি মানে সমষ্টির উন্নয়নের কারণে নিরপেক্ষ হিসাবত আমি সরকার পক্ষ MLA এখন আমি বিচার, গতি আমি মিত্রজোটর যে আমার মানে প্রার্থী ভূপেন রায় মানে হাতের ছবির ভোট দেওয়ার কারণে বেশিরভাগ এটা আমি মানে সহযোগ বা সঁহারি আমি পাইছো, গতি আমার ইয়াত এই সমস্যাবিল জর্জরিত সমস্যাবিল দূর করার কারণে প্রত্যেকের মনত একটা আশা আমি সরকার পক্ষ এজন বিধায়ক ইয়াত লাগে। উত্তর ভাইপুরী সমষ্টির মূলত সমস্যা কি ধরনের? সমস্যা বলে কলে তো বহু ধরনের সমস্যা আছে, এটার ইয়াতে মানে সমস্যার মানে সীমাহীন চারিও ফালের পর, আর্থিক দিকতে হোক, খেতি বাতির দিকতেই হোক, শৈক্ষিক দিকতেই হোক, চারিও পিনের পর মানে সমস্যায় সমস্যা কেবল, গতি এই সমষ্টিটো বিশেষকে গড়াখহনীয়া, আমার আই নদী আছে, মানা নদী আছে, এই আই নদী মানা নদীর মানে গড়াখহনীয় যথেষ্ট সমস্যা মানে কি সৃষ্টি করে আহি আছে, এনেকা ধরনের বহুত সমস্যা আছে। আর জনপ্রতিনিধি আছে বিধায়ক আব্দুল হাই নাগরী, সমস্যা সমূহ সমাধানত কি ধরনের ভূমিকা? যাওয়া 5টা বছরেতো তেনেকে আমি সমস্যা সমূহের ক্ষেত্রত মানে গুরুত্ব দেখাই নাপালো, যিখিনি সমস্যা সমাধান করব লাগিছিল তেনেকুৱা ধরনের দুই এটা হয়তো সাধারণ ধরনের রাস্তাঘাট করে তেও মানে তেওঁৰ কার্যকালটা সামৰণি মারিলে। এইবার কি ভাবিছে রাইজে? এইবার রাইজে ভাবিছে যেহেতু এই অঞ্চলত আমার মিত্রজল দলের প্রার্থী ভূপেন রায় আগত 4 বারকৈ কার্য মানে কার্যকাল চলাই গৈছে, আর দিনতেই এই সমষ্টির উন্নয়ন হয়েছিল, গতি এইবারও মানে নির্বাচিত মানে নির্বাচনত উত্তীর্ণ করব বলে মই আশাবাদী হয়ে আছো, আর রাইজেও তেনেকে ভাবি আছে। এগারী নতুন ভোটাধিকারী হিসাবে মই ভাবো আমার বিধায়ক এজন সক্রিয় বিধায়ক হোক, আমার যুর অসুবিধা আছে সেইবর বুঝ ল সাধারণ জনতার মাজত আহি যাতে আমার অসুবিধা সমূহ দূর করে। আমার অসুবিধা বলে কলে আমার ইয়াতে বহু ধরনের সমস্যা আছে, যে ধরনক ইয়াতে যুক্ত সিজনগ্রাম অভয়াপুরী সংযোগী পথ আছে সেইটো খুবই বেয়া, যার ফলত শিক্ষার্থীয়ে স্কুল প্রতিষ্ঠানত যাবলৈ খুবই অসুবিধা ভোগ করবলগিয়া হয়, আৰু লগতে আমার দরে কিছু সাধারণ বর্গর শিক্ষার্থী স্কলারশিপর কোনো ধরনের সুবিধা নাপায়, সেই অসুবিধা সমূহলৈও যাতে চকু ফুরায় মানে সেইটো আশা করো। আর এজন সক্রিয় বিধায়ক আশা করো যাতে বিধানসভাত গৈ আমার সকলো সমস্যা সমূহ সদর করে, আৰু আমার আর তেনেকুৱা এজন বিধায়ক আহিলেহে আমার মই ভাবো আমার এই সমস্যা সমূহ এদিনের সমাধান হব আৰু আমি আগবাড়ি যাওয়ার সুবিধা পাম। উত্তর অভয়পুরী সমষ্টির বিধায়ক আব্দুল হাই নাগরী আপনার সমস্যা কিমান দূর সমাধান করলে? যিখিনি নিজের হেৰি কর্তব্য সেইখিনি করে গেছে, আচ্ছা গতি আমার ফলের ফল আমাক দেখাই নেদিল, 5 বছর পারে হয়ে গেল,
মানুহজনৰ ছবিটাই ভালকৈ দেখা নাপালোঁ। কিন্তু এইবাৰটো বোলে তেওঁ নাই, শুনি আছোঁ কোনোবা আব্দুল বাটেন না কি উঠি আছে, এতিয়া তেওঁ কেনেকুৱা হয় তেওঁৰ ছবিটো দেখা পাওঁ না নাই, সেইটোহে ডাঙৰ কথা। আৰু উন্নয়নৰ ফালেদিতো আৰু যেতিয়া হৈছে সেইটা মানে লেখত ল'বলগীয়া উন্নয়ন, একেবাৰে নহয়, এই পাঁচ বছৰত যেতিয়া হৈছে নহয় তাৰপৰা মানে হাই ফাই উন্নয়ন কৰি দিছে। কেনেকুৱা হোৱা বিচাৰে আচলতে এম এল এজন কেনেকৈ হ'ব লাগে, ৰাইজৰ মাজত থকা, ৰাইজৰ দুখ খুব বুজা, তেনেকুৱা এটা এম এল এ হোৱাটো দৰকাৰ আৰু, আমি তেনেকুৱাই বিচাৰোঁ। এইবাৰ কাৰ হোৱা বেছি কেনেকুৱা, এতিয়া বঁটাটো শুনামতে আমি ধৰক আমিতো আৰু ক'ব গ'লে আমি এ জি পিৰ মানুহ, আমি এ জি পিকে ভোট দিম, কিন্তু এখন বঁটা আমি সেনেকৈ ঘূৰাও নহয় হেৰিও নহয়, আমাৰ নিজৰ কৰ্ম আছে, সৰু সুৰা এখন দোকান কৰোঁ, তাতে দোকানৰ কৰ্মব্যস্ততাতে আমি মানে হেৰি হৈ থাকোঁ। গতিকে এতিয়া ৰাইজে কি ধৰণে লয়, ৰাইজে কেনে ব্যক্তি বিচাৰে, সেইটো আৰু আমাৰ ক'ব লগা বিশেষ নাই। কংগ্ৰেছৰ দখলত থকা উত্তৰ অভয়াপুৰী সমষ্টিত এইবাৰ নতুন মুখ প্ৰক্ষেপ কৰি সমষ্টিটো নিজৰ দখলত ৰখাৰ চেষ্টা চলোৱাৰ সময়তে মিত্ৰজোঁটৰ তৰফৰ পৰা অগপৰ ভূপেন ৰায়ে এইবাৰ প্ৰত্যাহ্বান সৃষ্টি কৰা পৰিলক্ষিত হৈছে। এনে সময়ত সমষ্টিটো কোনে হাঁহি মাৰে সেই কথা জানিবলৈ নিশ্চয় আমি ফলাফললৈ অপেক্ষা কৰিব লাগিব। বঙাইগাঁৱৰ পৰা উপানন্দ শৰ্মা, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট ৰিপৰ্ট।